হ্যালো বন্ধুরা, আপনারা আলাদিনের ম্যাজিক কার্পেটের কথা জেনে থাকবেন, যেটা একটি কাল্পনিক বাহন ছিল। তবে এটা কি এখন বাস্তবে পাওয়া যায়? আর জাপান কি এমন বাস তৈরি করলো যে সেটা পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে? তাহলে কি রয়েছে সেই বাসটিতে? তো বন্ধুরা, এই সমস্ত কিছু জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, যেগুলো না দেখলে বিশ্বাস করবেন না আপনিও। তাহলে চলুন শুরু করা যাক। W স্কুটার কম ডিস্টেন্সে দ্রুত মজা করে যাওয়ার জন্য এই স্কুটার বানানো হয়েছে। অন্যান্য স্কেটবোর্ডে 4টি হুইল লাগানো থাকে, কিন্তু এতে মাত্র 3টি হুইল লাগানো রয়েছে। মূলত এটি যে কারণে অন্যান্য স্কেটবোর্ড থেকে আলাদা হয়েছে তা হলো যে এটি কোমরে বেঁধে নিয়ে যাওয়া যায়। হাঁটার সময় যদি আপনার স্কেটবোর্ড চালাতে ইচ্ছা হয় তাহলে এটি কোমর থেকে বের করে চালাতে পারবেন। ডিপ ফ্লাইট। বন্ধুরা, আমরা সমুদ্রের নিচের সৌন্দর্য বেশিরভাগ টিভিতে দেখে থাকি, কিন্তু বাস্তবে যদি সেই সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই সাবমেরিন ব্যবহার করতে পারেন। প্লেনের মতো দেখতে এই সাবমেরিন একসাথে 3 জন যাত্রী বহন করতে পারে। আর এতে থাকা ক্যাবিনের ছাদ ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি, যা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে খোলা থাকে। আর তাই এর মধ্যে বসে থেকেই আপনি পানির নিচে গিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অ্যাটো স্কুটার। এটি একটি ফোল্ডেবল স্কুটার, আর তাই এটি অনেকে প্রথমবার দেখে ট্রলি ব্যাগ মনে করে থাকে। এই ডিজাইনের জন্যই এটি পৃথিবীর সমস্ত স্কুটার থেকে আলাদা হয়ে উঠেছে। উইদাউট ব্যাটারি এই স্কুটারের ওজন 28.2 কেজি, এবং এতে 48 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যে ব্যাটারি ফুল চার্জ করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এটি একবার চার্জ করে 12 মাইল পর্যন্ত চালানো যায়। এর ম্যাক্সিমাম স্পিড 4 মাইল পার আওয়ার পর্যন্ত হয়। জাপান রেল বাস। বন্ধুরা, এখন যে বাসটি দেখতে পাচ্ছেন এটি জাপানে তৈরি করা হয়েছে। জানলে অবাক হবেন যে এই বাস সড়ক ছাড়াও মাত্র 15 সেকেন্ডে রেল লাইনে চলার উপযোগী হতে পারে। এটি রেল লাইনের উপর চলতে পারবে ঘন্টায় 60 কিলোমিটার গতিতে, এবং সড়কে এর গতি ঘন্টায় 100 কিলোমিটার। বাহনটিতে চড়তে পারবে ড্রাইভার সহ মাত্র 23 জন যাত্রী। আর এটা পৃথিবীর প্রথম কোনো বাস যেটা রাস্তা ও রেল লাইন উভয় জায়গাতেই চলাচল করতে পারে। জেট ফয়লার। বন্ধুরা, গরমের ছুটিকে আরো বেশি আনন্দদায়ক করার জন্য এটি ডিজাইন করা হয়েছে। এটি একটি ইলেকট্রিক জেট ফয়লার, একে চার্জ দিয়ে চালাতে হয়। এর উপর দাঁড়িয়ে আপনি সহজে ওয়াটার সার্ভিস করতে পারবেন, আর এই জেট ফয়লার কন্ট্রোল করাও সহজ। এই চমৎকার অ্যাডভান্স রাইডের সুযোগ করে দিয়েছে কাই কনসেপ্ট টিম। তারা সবসময় এরকম ওয়াটার স্পোর্টস ইনোভেশনের জন্য কাজ করে থাকে। আরকা বোর্ড। বন্ধুরা, আপনারা আলাদিনের ম্যাজিক কার্পেট হয়তো দেখেছেন, আর এটা দেখার পর অনেকে ভেবে থাকেন যে বাস্তবে কি এটা সম্ভব। হ্যাঁ, আমাদের সব কল্পনার অবসান ঘটিয়ে আমেরিকার ইয়ার্ক স্পেস নামক কোম্পানি এই বোর্ড বাস্তবে নিয়ে এসেছে। এই বোর্ডে রাইড করলে আপনি এক নতুন আনন্দদায়ক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এটি আলাদিনের ম্যাজিক কার্পেটের মতো যেখানে সেখানে উড়িয়ে নিয়ে যেতে পারে। পৃথিবীতে থাকা সাইকেল বাস প্লেনের পর প্রথমবারের মতো পরিবহনের জন্য এটি এক অনন্য অগ্রগতি। এটি প্রতিটি ব্যক্তিকে যেকোনো সময় যে কোনো জায়গায় উড়ে নিয়ে যেতে সক্ষম। স্মার্ট হুইল চেয়ার। বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শারীরিক ভাবে অক্ষম হয়ে থাকে, আর সেসব মানুষ চলাচল করার জন্য হুইল চেয়ার ব্যবহার করে থাকে, কিন্তু সেগুলোতে খুব বেশি একটা ফিচার দেওয়া থাকে না। তবে বর্তমান টেকনোলজির যুগে হুইল চেয়ার অনেক আপডেট ভাবে তৈরি করা হচ্ছে। এই স্মার্ট হুইল চেয়ার গুলোতে যে ফিচার দেওয়া আছে তা আপনি চিন্তাও করতে পারবেন না। এটি একটি ইলেকট্রিক পাওয়ার সমৃদ্ধ হুইল চেয়ার, যা শুধুমাত্র বসে থেকে কোনো প্রকার প্যাডেলিং ছাড়াই চালানো যায়। এছাড়াও এটি দিয়ে অক্ষম ব্যক্তিরা সিঁড়িতে ওঠানামা করতে পারে। তাছাড়াও উঁচু থেকে কোনো কিছু নিতে হলে এর চেয়ার উপরের দিকে তোলা যায়। স্প্রিং হুইল স্কুটার। ভিয়েতনামের এক ফেমাস ইউটিউবার এই স্কুটার তৈরি করেছে। মূলত তিনি শুধুমাত্র এন্টারটেইন করার জন্য স্কুটারের সামনের চাকা রিপ্লেস করে এই স্প্রিং এর চাকা লাগিয়েছে, আর সেজন্য স্কুটারটি দেখতে বেশ চমৎকার এবং অদ্ভুত লাগতেছে। সামনের চাকা ঠিকঠাক মতো রিপ্লেস হয়েছে কিনা তা চেক করে তিনি স্কুটারটি চালিয়েছিল। এটি বাস্তব জীবনে চলার পথে কতটা সুবিধা প্রদান করবে তা জানি না, তবে এটি প্রথমে রাস্তায় দেখার পর সবাই অনেক অবাক হয়েছিল।
ব্ল্যাক ফ্লাই। অদ্ভুত দেখতে এই ভেহিকেল যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এই ভেহিকেল অটোমেটিক ভাবে কাজ করে থাকে, শুধুমাত্র একে লোকেশন দিয়ে দিলেই এটি আপনাকে সঠিক স্থানে পৌঁছে দিবে। দুবাইয়ের মতো বড় বড় কান্ট্রি এটির উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। H2O Salamander। এই অসাধারণ ভেহিকেল ফিলিপাইনের H2O Salamander টেকনোলজি কোম্পানি তৈরি করেছে। এটি একটি উভচর ভেহিকেল যা রাস্তা এবং পানির উপর দিয়ে চলাচল করতে পারে। এই ভেহিকেলের আসলে দুইটি ভার্সন রয়েছে, যেগুলো গ্যাস এবং ইলেকট্রিক মডেল। আর গ্যাসের মডেলকে হাইড্রোপ্লাস বলা হয়, যেটাতে 200 সিসির ইঞ্জিন লাগানো রয়েছে। আর ইলেকট্রিক মডেলে 3000 ওয়াট 48 ভোল্টের মোটর দেওয়া রয়েছে। ভেহিকেলটি পানির উপরে 7 মাইল এবং রাস্তায় 50 মাইল পার আওয়ার গতিবেগ নিয়ে যাতায়াত করতে পারে। বন্ধুরা, এই ভেহিকেল গুলোর মধ্যে কোনটিতে আপনার রাইড করতে ইচ্ছে করছে তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এমন টপ 10 আর ইন্টারেস্টিং টেকনোলজি সম্পর্কে ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের অলওয়েজ থ্রিলিং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।